বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। ডেক্স রিপোর্ট, নুরনগর টিভি। বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার, এই স্লোগানে বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 5 জানুয়ারি ঢাকা বনানী স্টার কাবাব রেস্টুরেন্টে বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মানব সেবা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম বিজঘর ইউনিয়ন শাখার 41 সদস্যের কার্যকরী কমিটি ও 16 সদস্যের কার্যকরী উপদেষ্টা কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজাদ, সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম মোল্লা পায়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল ইসলাম নোমান ও সম্মানিত সদস্য মোহাম্মদ নূর মহিউদ্দিন প্রমুখ। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম মোল্লা পায়েল, সহসভাপতি মোহাম্মদ রাফায়েল আলম, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জনি মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, ডাক্তার রহমতুল্লাহ, নুরুল আমিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ইসলাম নোমান, সহ সাংগঠনিক সম্পাদক পলাশ খন্দকার, অর্থ সম্পাদক শাকিল মুন্সী, দপ্তর সম্পাদক আবু ইউসুফ সরকার, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান, প্রকল্প সমবায় সমাজ কল্যাণ সম্পাদক রিয়াদ রানা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্রিয়া সম্পাদক রানী মুন্সী, আইন হিসাব ও নিরীক্ষার সম্পাদক রাজু সরকার, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ রাজু প্রমুখ। 16 সদস্য বিশিষ্ট কার্যকরী উপদেষ্টা হলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজাদ, উপদেষ্টা জান্নাতুল মাওয়া নিপলা, মোহাম্মদ ফারুক মুন্সী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মেহেদী হাসান সুহেল, আল আমিন হিমেল, জয়নাল আবেদিন, আবু হানিফ, মোহাম্মদ লিটন, নাজমুল ইসলাম সবুজ, নাজমুল ইসলাম সুজন, মাসুম কবির, মোহাম্মদ নোমান মুন্সী, জুনায়েদ হোসেন, খালেদ মোশারফ দীপু, নাজমুল হুদা আজম। সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ লিটন প্রবাস থেকে বিবৃতিতে এই সংগঠনের সার্বিক সহযোগিতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আজকে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজন্মের নতুন একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি উন্মোচন করেছে, যে কমিটিতে 16 জন উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে এবং 22 জন সম্মানিত সদস্য এবং সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন সম্পাদক পোস্টে 19 জনকে রাখা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা, বিজঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তানরা একত্রিত হয়ে এরকম একটা কমিটি উপহার দিতে পেরেছে। এই কমিটির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, মানে আমি উপদেষ্টা হিসেবে যতটুকু জানি যে শিক্ষা এবং শিক্ষা বিস্তারে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আমরা সবাই একে অপরের পরিপূরক হওয়া, সুখে দুঃখে একে অপরের পরিপূরক হওয়া। তাছাড়া আমরা অতীতেও দেখছি যারা এই ইউনিয়নের যে মুক্তিযোদ্ধারা যারা মারা গেছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো, তাদের শোকসভা পালন করা, তাদের জন্য দোয়া করা। তা আমি আশা করব যে কমিটিটা আজকে উপহার দিয়েছে, কমিটি উপদেষ্টা মণ্ডলীর সাথে সমন্বয় করে অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ করবে, এই আশা করি। এবং আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে বিজ্ঞান ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই এই কমিটির জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো, আপনাদের জন্য ভালো ভালো কাজ করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ।